লাগে, তাই তো? হ্যাঁ এটা পুরোনো কাজ, এটাও পুরোনো কাজ তো? হ্যাঁ আচ্ছা, এখান থেকে আমরা চলে যাই তাহলে অন্য পেজে। এটা এটা দেখেছি, এটাও দেখা হয়ে গেছে। তাহলে আমরা এদিক থেকে সরে যাই। এগুলো সব তাহলে পুরোনো কাজ তাহলে মনে হচ্ছে। না, এগুলো এগুলো নতুন না? এইটা এইটা ডাইনোসর থেকে আগুন বেরোচ্ছে। বাপ রে বাপ, দারুণ বিষয়টা, বেশ ভালো না? মাটিতে একটুখানি ঘাস দিলে ভালো হতো, শুধু আগুন বেরোচ্ছে ঠিকই আছে, একটু ঘাস। হ্যাঁ সেটাই, পাখনাও করেছে, কি সুন্দর। এটা নিনজাটা আগের সপ্তাহ না পুরো নতুন? এটা নতুন। আচ্ছা খারাপ না, প্র্যাকটিস আরো ভালো করলে আরো ভালো হবে। এখানে দেখো কেরম ভুল হয়েছে, দেখো এখানে দেখো আলাদা করে বসেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে বেঁকে গেছে লাইনটা এখানে, মানে এই তারপর এটাও শোরটাও মুখটা বেঁকে গেছে। হাত একটা বড় ছোটোর মধ্যে একটু দেখো মাপটা একটু ছোট বড় হালকা আছে, সেটা হাতুড়ি। বা এটা মনে হয় আমরা দেখেছিলাম আগের সপ্তাহে, এইটা দেখিনি হয়তো, তাই তো? এটা ভালো ভালো লেগেছে, নতুনত্ব আছে ছবিটার মধ্যে। পা গুলো দেখো কত দূরে, এখানে মুখে একটা, এখানে তার থেকে পেছনে, এইগুলো তাও একটু ঠিক ঠিকই আছে বলে মনে হচ্ছে। আউটলাইন দিলে ভালো হতো, পেন্সিলের দাগ দেখা যাচ্ছে। ঠিক আছে, এগুলো আরও করতে হবে প্র্যাকটিস। এইটা দেখেছিলাম মনে পড়ছে, এইটাও দেখেছি। এবার নেক্সট এইগুলো হচ্ছে নতুন রথ, তাই তো? রথের পরে আছে পাখা, কি পাখা করেছে দেখো, হাতল থেকে বেরিয়ে গেছে দেখো। এখানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়নি, এটা তো জুড়বে এর সাথে, উড়ে খুলে পড়ে যাচ্ছে তো। এটা ভালো হয়েছে রকেট, হ্যাঁ এটা না, এটা রকেটটা দেখছি। রকেটের পর ময়ূর আছে, ভালো হয়েছে ময়ূরটা, চেষ্টা। গলাটা বড্ড সরু হয়ে গিয়ে আবার এখানে সরু হয়ে গেছে, এখান থেকে সরু হয়ে এখানে এসে মোটা হবে, তাই না? তারপর একটু বারবার বলছে এতটা একটু বড় হলে ভালো হতো পালক, এটা পালকটা। আর একটা ব্যাপার ছিল, মাটিতে ঘাস দিতে হয়, ঠিক আছে? গলার সঙ্গে শরীরে এটা যাচ্ছে না। রকেটটা ভালোই লেগেছে, মোটামুটি ভালোই, খারাপ না। উড়ে যাচ্ছে ওর বেঁকে যাচ্ছে, সেটা দেখতে পেলাম। এটা হচ্ছে তোমার কিবোর্ড, তাই তো? কিবোর্ড না, তাহলে এটা ডায়লোফোন। আচ্ছা খুবই ভালো। এখানে একটা কী করেছে, এটা প্লেন করেছে, ভালোই প্লেনটা। শুধু আউটলাইনের অভাব ছিল, নয়তো সব ঠিক ছিল। এই কাজটা আগের দিনকে কমপ্লিট করছিলিস, তাই তো? মানে হয়নি বলে তুই বাড়ি থেকে করে নিয়ে এসেছিস, ভালো করেছিস কাজটা, ভালো লেগেছে যে কাজটা অন্তত পুরোটাই করেছিস। রাত নেমে এসছে নাকি, বিকেলের দিকে হয়ে এসছে অন্ধকার, ভালো কাজ, খুবই ভালো। না না, সিংহ ছিল না একটা, সিংহ এ কম্পিউটার করেছে। বাপরে বাপ, মা এগুলো সব দেখা আছে, এগুলো দেখাবো না। এটা ভালো, মাছ খেতে যাচ্ছে একদম, ভালো ভালো ছবিটা, ঠিক আছে চলো। পুরনো খাতা কাজ না, ঠিক আছে চলো। হয়েছিল আর একটু ভালো করে করতে হবে, প্র্যাকটিস আরও বাড়াতে হবে। ও এটা সেই হোলির প্রিন্ট, বাপরে বাপ কি সুন্দর করেছে, মানুষের হাতগুলো লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট, তাই তো? একটু শ্যাডো চাইছে মাটির তলায়, মাথাগুলো ছোটো ছোটো হয়ে গেছে দেখো, স্মল টাইপের হয়ে গেছে না ফিগারগুলো, মাথাগুলো দেখো কোনো রকম, সব সবাই অরেঞ্জ, এ অরেঞ্জ এ অরেঞ্জ 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 সব অরেঞ্জ, মাথা অরেঞ্জ, পাগুলো দেখো একটু রোগা, মোটা মোটা রোগা। হ্যাঁ কোমর থেকে প্যান্ট প্রায় খুলে যাচ্ছে, এটা শরীর থেকে একটু দেখতে হবে সেগুলো, ব্যাস আর কিছু না। এটা তুমি, বাহ গুড ইউ, বাড়ি ঘরগুলো দেখতে হবে, একটু একটু গণ্ডগোল করেছে এখানে, এখানে সব গণ্ডগোলের ব্যাপার হচ্ছে। ঠিক আছে করেছো, ভালো লেগেছে, এটাই অনেক, কাজ করাটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। কাজ করেছো, স্যারও দিতে হবে, আরও অনেক কিছু করতে হবে। কত বড় ইয়ে নিয়ে যে বাস্কেট নিয়ে এসছে, যে জল আজের মধ্যে রং নিয়ে খেলছে, পুরো একদম মিসাইলের মতো যাচ্ছে না, স্প্রের মতো যাচ্ছে না, মিসাইলের মতো যাচ্ছে একদম লাল জলে। জিনিস দেখ হাতটা দেখেছিস, এখানে একবার ভেঙেছে, এখানে ভেঙেছে, এখানে ভেঙেছে, কত লম্বা হাত, বাপরে বাপ, হাত পা সব আরও দেখতে হবে, আরও কিছু করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে এবার দেখাবো কম্পিউটার, এটা আউটলাইনটা করলি না, আউটলাইন চাইছিল তো, সব করেছিস আউটলাইনটা করিসনি, এই যাই তো বলতে। কিবোর্ড সব কালো কালো সবই আছে, কী আছে এটা, মাউস, ওটা হচ্ছে সাউন্ড বক্স টোটালটা মিলিয়ে, হ্যাঁ স্পিকার লিখে লিখে ভালো, প্রজেক্টের তো কাজ, স্কুলের প্রজেক্ট করে ভালো।
ঠিক আছে, নাম কি ওখানেই থাকবে? ঠিক আছে করো, ঠিক আছে ভালোই হয়েছে।